বাইক দুর্ঘটনায় বেঙ্গালুরুতে হত পাথারকান্দির এক যুবক। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর জন্য আর্থিক সাহায্যের আর্জি। পরিবার প্রতিপালনের বাসনা নিয়ে কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ডেলিভারি বয়ের কাজ করতে গিয়ে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আর বাড়ি ফেরা হলো না পাথারকান্দির এক হতভাগ্য যুবকের। রবিবার দুপুরে বাইক নিয়ে নিজ কাজে যাবার সময় সেখানকার HSR লেআউট সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত যুবকের নাম কামাল উদ্দিন, বয়স 27 বছর, বাড়ি পাথারকান্দির কলকলি ঘাট জিপির অন্তর্গত কলকলি বস্তিতে। পিতার নাম মৃত আব্দুল গনি। জানা গেছে কামাল মাত্র 7 মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে থেকে তিনি বেঙ্গালুরুতে একটি অনলাইন কোম্পানির ডেলিভারি বয়ের কাজ করতেন। ঘটনার পর পুলিশ ও সহপাঠীরা তার মৃতদেহ উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে রেখেছেন। টাকার অভাবে তারা মৃত কামালের লাশ বাড়িতে পাঠাতে পারছেন না বলে জানান। এই ব্যাপারে QR কোডে আর্থিক সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন মৃতের পরিবার সহ অন্যরা। কামালের মৃত্যুতে তার পরিচিতি মহল সহ আত্মীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ফাতারহান্দি ডিস্ট্রিক্ট করিমগঞ্জ গ্রাম কলহলি বস্তি তাই বেঙ্গালুর প্রায় 2-2.5 মাস ওর যাবার ওইদ্য তাইন গেছেন, প্রায় রোজাত মনে হয় গেছেন, মনে হয় 2-2.5 মাস ওর না প্রায় 1-15-20 দিন হইব তাই আধা রোজাত গেছেন আর কি। তাই ডেলিভারি কাজ করতা তাই গাড়ি দিয়ে মানে ডেলিভারি করতা তাই, আর হঠাৎ তান মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ধাক্কা মারি নিয়ে মানে গাছ নিয়ে ফেলাই দিয়েছে। ওয়ার পরে মানে তান মৌত হয়ে গেছে, হসপিটালে নিতে নিতে হসপিটালে নিয়ে এখন তান মৌত হয়ে গেছে। তো আপনার ধরে গেছে ওটাও আমার অনুরোধ, আমার বাইরে হন তাই আনার লাগে আমরা বহুত চেষ্টা করি, আর আমরা বাইন ধরে গেছে খুব টাকা পয়সা খুব কম, খুব গরিব মানুষ তাই যাই নিত আন্দ্রা নিত খাইদরা। তো বাইন ধরে গেছে ওটাও আমার অনুরোধ, ফোনপের নম্বর গুগল পের নম্বর স্ক্যানার সব কিছু দেবো ভিডিওর মাধ্যমে, আপনার ইনতে যে যত পারবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা, যেলা শেয়ার করবা ওলা যে যত পারেন অত মানে সাহায্য করবা। ও কামাল উদ্দিন নামের একজন বেঙ্গালুর প্রবাসী ভাই, বেঙ্গালুর প্রবাসী একজন ডেলিভারি বয়, তিনি আজকে বেলা 2 ঘটিকার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনার ঘরে এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে ওনাদের কাছ থেকে, ওনার ভাই বিরাদ্দ এদের কাছ থেকে আমি খবরটা শুনলাম যে এরা আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল মানুষ। বর্তমানে এমন অবস্থা যে বেঙ্গালুর থেকে তাদের এই বাইকে বর্তমানে তার বাসভবনে আনার আনতে তাদের টাকা দিয়ে সম্ভব হচ্ছে না। অতএব আমি অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমসার জেনারেল সেক্রেটারি হিসাবে ওই কামান ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমি শোক প্রকাশ করছি। তাছাড়া ওনার পরিবারবর্গের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি। তাছাড়া আমি দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গুগল পে ফোনপে তাছাড়া টাকা দেবার মাধ্যমগুলো আমি দিয়ে দেব। আপনারা দয়া করে যারা দয়ালু আছেন এরা এই বাইটিকে অন্ততপক্ষে ঘরে পৌঁছানোর জন্য আপনারা যেত পারেন, যার সাধ্য মোতাবেক আপনারা সাহায্য করে ওই বাইটিকে ঘরে পৌঁছানোর জন্য আপনারা ব্যবস্থা করে দেন। তার নাম হলো কামানুদ্দিন, আজকে তার বাবুর নাম বলছি বলি করতে পারি, এখন তার গাড়ি আমরা সেখানে চাইছি হঠাৎ যারা তারে চলতি সত্য তারে বাড়ির কথা নিতে পারে, আর আমরা বর্তমানে এখন হিন্দু হসপিটালে আছি, বর্তমানে রেকর্ডিও আছে, ধরুন দেখার হয় তুই না ইয়া দেখতে পারবা। HSR লেআউট এদিকে রোডের নাম অপোজিট লেক, ও অপোজিট লেকের অপোজিটে হিন হসপিটাল, ওখানে বর্তমানে আছি, ধরুন যদি করতে চাই চাইয়া দেখতে পারবা, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে রাখে আমরা আরও ভাই আর টুইটার সেনা দেব হোয়াটসঅ্যাপ আর টুইটার কত দেখে টুইটার হিসাব পাইবা। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।